ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্ব জুড়ে ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে বিদেশি খেলোয়াড়রা মাতিয়েছে ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম ফুটবল টুর্নামেন্ট গ্রাম পর্যায়ে ফুটবল খেলাকে গতিশীল করতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর উপজেলার ঐতিহ্যবাহী দরিকান্দি গ্রামে অনুষ্ঠিত হয়ে গেল জমকালো আয়োজনে ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম ফুটবল টুর্নামেন্ট দু হাজার বাইশ দরিকান্দি ইউনিয়নের সর্বস্তরের মানুষের উদ্যোগে ব্যাপক উৎসাহ উদযাপনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে স্থানীয় সংসদ সদস্যর নামে ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা বাঞ্ছারামপুর উপজেলার খাল্লা ইউনাইটেড বনাম নবীনগর উপজেলার পেয়ারাকান্দি ফুটবল একাদশ দুই দলের খেলোয়াড়রা যেন সমানে সমান খেলার শুরু থেকে শেষ পর্যন্ত দুই দলের খেলোয়াড়দের শর্ট পাল্টা শর্টে মাঠ মাতিয়েছেন বিদেশি ও দেশি বিভিন্ন ক্লাবের খেলোয়াড়রা উৎসব মুখর এই খেলা উপভোগ করতে বাঞ্ছারামপুর ও নবীনগর উপজেলা সহ বিভিন্ন উপজেলার প্রায় দশ হাজারেরও বেশি উপস্থিত হয় ফুটবল প্রেমীরা আজ শনিবার বিকেলে বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি তাজুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়েছে উক্ত খেলায় লড়াই করেন বাঁছারামপুর উপজেলার খাল্লা ইউনাইটেড ফুটবল একাদশ বনাম নবীনগর উপজেলার পেয়ারাকান্দি ফুটবল একাদশ নির্ধারিত আশি মিনিটের খেলায় কেউ গোল করতে পারেনি তারপরে আরও দশ মিনিট বাড়িয়ে দেয় পুরো নব্বই মিনিটে দুই দলের কেউ কোনো গোল করতে পারেনি নির্ধারিত নব্বই মিনিটে খেলায় উভয় পক্ষ গোল করতে না পারায় সন্ধ্যা হয়ে যাওয়ায় আর সময় না বাড়িয়ে এবং ট্রাই ব্রেকারে গোল না করে আয়োজক কমিটি উভয় দলকে যৌথভাবে বিজয়ী দল হিসেবে ঘোষণা দেন দুই দলে সাতজন করে মোট চোদ্দ জন বিদেশি খেলোয়াড় অংশগ্রহণ করে টুর্নামেন্টে দরিকান্দি ইউনিয়ন পরিষদের টানা তিনবারের সফল চেয়ারম্যান মির্জা শফিকুল ইসলাম স্বপনের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত এবি তাজুল ইসলাম এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জাহাঙ্গীর ওয়াজেদ যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন মাসুদ করিম সাজু সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন শহীদুল হক বাবুল চেয়ারম্যান প্রচার সম্পাদক আবুল কালাম আজাদ তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক এ কে এম জাকারিয়া খোকন কৃষি ও সমবায় সম্পাদক মিন্টু রঞ্জন সাহা বাঞ্ছারামপুর ভূমি অফিসের সহকারী কমিশনার ভূমি আতিকুর রহমান বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ নুরে আলম ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের বন পরিবেশ সম্পাদক সনি আক্তার সুচি রুপশদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম সলিমাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল আহমেদ ফরদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল ইসলাম রাশেদ নবীনগর উপজেলা রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি মারুফ রসুল্লাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার মনির হোসেন কৃষিবিদ ফিরদৌস আহমেদ বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক সাব্বির আহমেদ সুবীর বাঞ্ছারামপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহমুদুল হাসান ভুইয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাসির উদ্দিন নাসিম সাধারণ সম্পাদক রুহুল আমিন টিপু উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক সৈয়দ মোহাম্মদ আজিজ দড়িকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল হক সহ সভাপতি দারু সালাম কাজল সাধারণ সম্পাদক উপজেলা সাধারণ সম্পাদক অনেকে খেলা পরিচালনায় ছিলেন কাজী নুরে আলম ডিকু দরিকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি সার হোসেন টুটুল সাধারণ সম্পাদক মির্জা মাহবুব ঘুড্ডু সাবেক মেম্বার কাজী শফিউল আলম ডিকু কাজী আনার হোসেন আমির হোসেন আলাউদ্দিন ভুইয়া দুই দল দেশি বিদেশি ক্লাবের খেলোয়াড়দের হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই খেলা উপভোগ করে শত শত ফুটবল প্রেমীরা মান উন্নয়নের জন্য স্থানীয় জনসাধারণ গবানিঙ্গবই সহযোগিতা তারা খেলাবোরা যেমন মতায় উদ্যোগ দিয়েছেন যাতে করে সামনের দিকে আরো খেলোয়াড়দের মান উন্নয়ন হয়। ঠিক শিক্ষাতেই লেখাপড়ার মান উন্নয়ন আরো বেশি জোর দিতে হবে। ফুটবল খেলা প্রায় চলে গিয়েছিল। ফুটবল খেলার জায়গা দখল করেছিল ক্রিকেট, bóngবাতা এবং

আমাদের বাঞ্চারামপুরের মেয়েদের টিমে যতগুলি বাচ্চা খেলাধুলা করছে তারা কিন্তু একেবারে প্রান্তিক জনগোষ্ঠীর সন্তান গরিব মানুষের সন্তান একটু উচ্চ পর্যায়ের মধ্যবিত্ত কিন্তু এই মেয়েদের সাথে ফুটবল খেলার সাথে জড়িত নয় ফুটবল এটা একটা আমাদের জাতীয় খেলা সেই খেলার জন্য আমাদের সর্বস্ত্র মানুষের একটা অংশগ্রহণ করে থাকে সেজন্য আমাদের চেষ্টা করতে হবে আপনারা জানেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবল খেলা পছন্দ করতেন এবং একটা ক্লাব ছিল এবং একটা ক্লাব ছিল এবং একবার নিজের এবং পিতার যে ক্লাব এই দুই ক্লাবে খেলা হতো আমাদের প্রধানমন্ত্রী খেলাধুলার জন্য যথেষ্ট আগ্রহী এবং প্রত্যেকটি জেলা একটি নিউ স্টেডিয়াম করার জন্য ইতিমধ্যেই উনি প্রকল্প গ্রহণ করেছেন এবং সেই আলোকে কাজ চলছে অনেক জায়গায় হয়েছে আমাদের এখানে হবে আমি আমার কাছে একটিমাত্র দাবি নিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছি সেটা হলো যে এই মাঠের জায়গা অনেক কম পিছনে একটি বড় গর্ত আছে এই গর্তটুকু যদি ওনার বক্তব্য কিছু একটা করে দেন তাহলে আমরা সকলে উপকৃত হবো হবে অন্য যারা আছেন এখানে নেতৃবৃন্দ অনেকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া উচিত ছিল কিন্তু আমাদের সেই সুযোগ এবং সময়ের কারণে আমরা সেই সুযোগটুকু দিতে পারিনি বলে আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী তো শুধু আমাদের মাননীয় প্রধান অতিথি আজকে বক্তব্য দেবে আমাদের মাননীয় প্রধান অতিথির বক্তব্য করে খেলা শুরু হয়ে যাবে তো আপনারা সকলে আমাদের মাননীয় প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য স্টাফ রিপোর্টার রাকিবুল হাসান রিয়ানের পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া